Assalamu alaikum. This is Husna Akhtar, assistant teacher English 3R Anjumanara High School. I am welcoming all of you to my online class. Dear students, I know very well that all of you are missing your teachers, your friends, your school, the white field and the green trees. We are also missing those. But I am very happy that we are virtually connected through our online classes. Dear students, today I would like to discuss about transformation of sentences from affirmative to negative. But we must follow some rules in order to transform sentences from affirmative to negative. Dear student, you must remember one thing about the characteristic of transformation of sentences. That is, in transformation, you can only change the structure of a sentence but not the meaning of it. For example, she is a good girl. Dear students, for your better understanding, I am using Bangla. She is a good girl. This sentence is the same. পরিবর্তন করি নেগেটিভে নেওয়া হবে শি ইজ নট এ গুড গার্ল গুড আমরা জানি অক্সিলারি ভার্বের পর নট বসালে সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে এই সেন্টেন্সটিকে যখন নেগেটিভ করলাম তখন সেন্টেন্সটি হলো শি ইজ নট এ গুড গার্ল এটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স সেন্টেন্সটিকে আমরা কনভার্সন করলাম কিন্তু ট্রান্সফরমেশন করলে সেন্টেন্সটি হবে শি ইজ নট এ ব্যাড গার্ল আমরা জানি ট্রান্সফরমেশন এর নিয়ম অনুসারে আমরা কোনো সেন্টেন্সের অর্থের পরিবর্তন করতে পারি না শুধুমাত্র গঠনের পরিবর্তন করতে পারে সুতরাং শি ইজ এ গুড গার্ল এই সেন্টেন্সটিকে যখন আমরা নেগেটিভ করব তখন সেন্টেন্সটি হবে শি ইজ নট এ ব্যাড গার্ল চলো বন্ধুরা আমরা কিভাবে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব তার কিছু উদাহরণ দেখে নিই কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন অনলি বা এলোন থাকে তখন আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ করলে অনলি দ্বারা যদি কোনো ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে বোঝায় তখন আমরা অনলি এর পরিবর্তে নান বাট ব্যবহার করে সেন্টেন্সটিকে নেগেটিভ করি নান বাট নান দ্বারা আমরা বুঝি নো প্লাস ওয়ান নো প্লাস ওয়ান কেউ না তো নান বাট কেউ না ফর এক্সাম্পল অনলি আল্লাহ ক্যান অনলি আল্লাহ ক্যান হেল্প আস সেন্টেন্সটিকে নেগেটিভ করলে হয় নান বাট আল্লাহ ক্যান হেল্প আস অর্থাৎ কেউ না শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন আবার কোন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে এবং সেন্টেন্সটি দ্বারা যদি অনলি দ্বারা যদি সেন্টেন্সটিতে কোনো বস্তুকে বোঝানো হয় তখন আমরা অনলি এর পরিবর্তে নাথিং বাট বসিয়ে সেন্টেন্সটিকে নেগেটিভ করি নাথিং নাথিং মিন্স নো প্লাস থিং থিং মানে আমরা জানি কোনো বস্তু বা জিনিস সুতরাং কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অনলি থাকে তাহলে আমরা অনলি এর পরিবর্তে নাথিং বাট বসিয়ে সেন্টেন্সটিকে নেগেটিভ করি চলো বন্ধুরা আমরা একটি উদাহরণ দেখি আই নিড অনলি এ পেন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে যখন আমরা নেগেটিভ করবো তখন সেটি হয় আই নিড নাথিং বাট এ পেন আমার শুধুমাত্র একটা কলম দরকার আর অন্য কোনো কিছুই দরকার নেই আবার কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে এবং অনলি দ্বারা যদি কোনো নাম্বার বা সংখ্যা বোঝায় তখন আমরা অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারি ফর এক্সাম্পল শি ইজ অনলি ফোর শি ইজ অনলি ফোর তার শুধুমাত্র 4 বছর বয়স সেন্টেন্সটিকে নেগেটিভ করলে হয় শি ইজ নট মোর দেন ফোর শি ইজ নট মোর শি ইজ নট মোর দেন ফোর তার বয়স 4 বছরের চেয়ে বেশি নয় আবার সেন্টেন্সটিকে আমরা নট লেস দেন ব্যবহার করেও নেগেটিভ করতে পারি তখন হবে শি ইজ নট লেস দেন ফোর অর্থাৎ তার বয়স 4 বছরের চেয়ে বেশি নয় আবার 4 বছরের চেয়ে কমও নয় চলো বন্ধুরা আমরা আরও একটা উদাহরণ দেখি কীভাবে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি
মাস্ট থাকে তখন আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারি, যেমন আই মাস্ট গো দেয়ার, আমাকে অবশ্যই সেখানে যেতে হবে। আই ক্যান নট বাট গো দেয়ার, সেন্টেন্সটিকে নেগেটিভ করলে হয় আই ক্যান নট বাট গো দেয়ার, এখানে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করে সেন্টেন্সটিকে নেগেটিভ করলাম। বন্ধুরা, আমরা এই সেন্টেন্সটিকে অন্য একটা অন্যভাবেও নেগেটিভ করতে পারি, সেটা হচ্ছে ক্যান নট বাট এর পরিবর্তে আমরা ক্যান নট হ্যাভ ব্যবহার করে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারি। তবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যখন আমরা ক্যান নট হেল্প ব্যবহার করব তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। যেমন এখানে ভার্ব ছিল গো, আমরা এই গো এর সাথে আইএনজি যোগ করা এখানে হয়েছে গোয়িং, অর্থাৎ ক্যান নট হেল্প ব্যবহার করলে হেল্পের পর ভার্ব প্লাস আইএনজি হবে। বন্ধুরা, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে, যাতে তারাও শিখতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।